Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Muhan, Allah şükür. Amadir, Bottoman, Ramzan Mars. এই রমজান মাসে আমরা সেহেরি কে ইফতারি করে রোজা রেখেছি। আগামী হয়তো সামনে আরেকটা রোজা আছে, এরপর আগামী সোমবার হয়তো আমাদের এই বাংলাদেশে ঈদ হবে, সেই ঈদ আমাদের রোজপুরেও হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের রোজপুরের সর্বস্তরের মুসলমান যারা আছেন সবাই, বেশিরভাগ মেজরিটি আছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ভোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে। হয়তো অনেক জায়গা আছে রোজা কি জিনিস বুঝে না, নামাজ কি জিনিস বুঝে না। এখানে এই ভোজপুর আলেম ওলামাই যখন বরফুর আলেম ওলামার সহযোগিতায় আমরা নামাজ কালাম ইনশাআল্লাহ সবগুলা ধরে রেখেছি, মহান রব্বুল আলামিনের কাছে আমাদের শুকর আদায় করছি যে আমরা 30টা রোজা রাখতে পেরেছি এবং অর্থ মতে আমরা নামাজ আদায় করতে পেরেছি। আমি একটা কথা বলবো আমাদের ভোজপুরের ভোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে, হয়তো আপনারা জানেন ঈদ উল ফিতরের একটা নামাজ আছে, নামাজে আপনারা শরিক হবেন। আগে হয় একটা এলাকায় নামাজ হলো ঈদগাহে, এখন বর্তমানে দেখতেছি আমাদের প্রত্যেকটা সমাজের মসজিদে মসজিদে নামাজ আপনারা আদায় করতে যাবেন, একটু কেয়ারফুলে যাবেন, সুন্দর করে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, একজনের সাথে একজনের বাজাবাজি করবেন না এবং কোলাকুলি করবেন না, হ্যান্ডশেক করবেন না, কারণ এটা সরকারিভাবে নিষিদ্ধ না। আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা করোনা ভাইরাস, করোনা ভাইরাস একটা সমাজস্বরূপ, সেহেতু আমরা একের সাথে একে অপরের সাথে কথা বলবো, সালাম বিনিময় করব, কিন্তু কোলাকুলি করব না, হ্যান্ডশেক করব না। এবং আমরা এই ঈদগাহে যাব, নামাজ পড়ে আমরা ঘরে চলে আসবো, খারো করে যাব না। যেমন আমরা এই এই সময়ে আমরা হাজিরহাট বাজার থেকে ঈদের কেনাকাটা করি নাই, কি জন্য এইগুলা কাপড় চোপড় টেরি বাজার থেকে আসতেছে, রিয়াজদিন বাজার থেকে আসতেছে, অনেক করোনা ভাইরাসের এলাকা থেকে আসতেছে। ইনশাআল্লাহ আমাদের বছরে তেমন করোনা ভাইরাসের প্রভাব নাই, বিদায় আমরা কাপড় চোপড়ও নিয়ে নাই, কোনো জিনিসপত্র কিনে নাই। এই জন্য আমাদের বছরে যদি একজন করোনা রোগী পাওয়া যায়, যখন বছর লকডাউন হবে আমাদের না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই, আমাদেরকে না খেয়ে মরতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা খুব কেয়ারফুলে চলাফেরা করবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় যাবেন না, আমার এলাকা ছেড়ে আমি আরেক জায়গায় যাব না, আপনার এলাকা ছেড়ে আপনি আমার এলাকায় আসবেন না। সেই অনুরোধ রেখে এই ভোজপুরের সর্বস্তরের জনসাধারণকে আমার ঈদের শুভেচ্ছা।